মাইক ইংলিশ ফর টুডের লার্ন ভোকাবুলারি সিরিজে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব আরেকটি নতুন শব্দ, ইভিল। তোমরা ইভিল অর্থ হয়তো জানো, ইভিল অর্থ হলো মন্দ বা খারাপ। সো বন্ধুরা, আমরা আজকে চেষ্টা করব ইভিল শব্দটি ব্যবহার করে কত ধরনের নতুন শব্দ তৈরি করা যায়। চলো প্রথমে তৈরি করি ইভিল টাইম, অর্থ হল খারাপ সময়। আমরা যদি লিখি ইভিল ডে, খারাপ দিন। এখানে ডের জায়গায় যদি তুমি লেখো ইভিল মান্থ, খারাপ মাস, ইভিল ইয়ার, খারাপ বছর, অর্থাৎ যেটা চেঞ্জ করবা সেই অনুযায়ী অর্থটাও কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এবার তিন নম্বর শব্দটি দেখি, ইভিল ডিড। বন্ধুরা, ইভিল ডিড শব্দটির পূর্বে বসে নতুন শব্দটি তৈরি করলো কি, ডিড অর্থ হলো কাজ। তাহলে অর্থটা হলো খারাপ কাজ অথবা মন্দ কাজ, ইভিল ডিড। চার নম্বর বাক্যটি দেখি, শব্দটি দেখি ইভিল ম্যান। গেস করো কি হবে, ইভিল অর্থ মন্দ বা খারাপ, ম্যানের সাথে আমরা ম্যান মানে জানি এর অর্থ হলো মানুষ, তার মানে খারাপ মানুষ। পাঁচ নম্বর শব্দটি ইভিল লাভ। লাভ মানে কি বন্ধুরা, হাসি। তার সাথে ইভিল শব্দটি যুক্ত হয়ে তৈরি করলো ইভিল লাভ, অর্থাৎ খারাপ হাসি। কিছু হাসি আছে না যে হাসি শুনলেই ভয় পায়, এই ধরনের ইভিল লাভ। ছয় নম্বর শব্দটি দেখি আমরা, ইভিল স্পিরিট। স্পিরিট শব্দের অর্থ বন্ধুরা আত্মা। তার সাথে ইভিল শব্দটি যুক্ত হয়ে তৈরি করলো খারাপ আত্মা। আমরা দেখি ইভিল থট। থট শব্দের অর্থ কি, চিন্তা। তাহলে এবার গেস করো ইভিল থটের সাথে যুক্ত হয়ে নতুন কি শব্দ তৈরি করবে। ইভিল থট শব্দের অর্থ যেহেতু চিন্তা, আর ইভিল অর্থ হলো খারাপ, তাহলে খারাপ চিন্তা। তারপরের শব্দটি ইভিল প্ল্যান। এই খারাপ চিন্তাটাকে বন্ধুরা আবার তোমরা বলতে পারো, অনেক সময় বলি না কুচিন্তা, এই সেই কুচিন্তার ইংরেজিটা হলো ইভিল থট। ঠিক একইভাবে প্ল্যান শব্দটির অর্থ হলো পরিকল্পনা। তার সাথে ইভিল শব্দটি যুক্ত হয়ে তৈরি করলো ইভিল প্ল্যান, যার অর্থ হলো কু পরিকল্পনা, অর্থাৎ কারো সম্পর্কে বা কোনো কিছু নিয়ে মন্দ পরিকল্পনা করা, যা কিনা কি হবে, হানিকর হতে পারে। নয় নম্বর শব্দটি দেখি বন্ধুরা, ইভিল ডুয়ার। যার অর্থ হলো পাপি। এবার দেখো ইভিল আই। আই অর্থ আমরা সবাই জানি চোখ। তার সাথে ইভিল শব্দটি যুক্ত হয়ে কি তৈরি করলো, ইভিল আই, অর্থাৎ কুনজর অথবা কু দৃষ্টি। বন্ধুরা, আমরা দেখো ইভিল শব্দটি ব্যবহার করে নতুন 10টি শব্দ শিখলাম। তাহলে ইভিল অর্থ কি ছিল, মন্দ অথবা খারাপ। তাহলে শব্দগুলো যদি আরেকবার রিপিট করি, ইভিল টাইম খারাপ সময়, ইভিল ডে খারাপ দিন, অথবা যদি বলি ইভিল ইয়ার খারাপ বছর, ইভিল ডিড খারাপ কাজ, ইভিল ম্যান খারাপ মানুষ,
ইভিল লাভ খারাপ হাসি বা মন্দ হাসি, ইভিল স্পিরিট খারাপ আত্মা, ইভিল থট, থট অর্থ চিন্তা, সুতরাং ইভিল থট অর্থ কুচিন্তা অথবা খারাপ চিন্তা, ইভিল প্ল্যান কুপরিকল্পনা অথবা খারাপ পরিকল্পনা, ইভিল ডুয়ার অর্থাৎ হলো পাপি, এবং সর্বশেষ 10 নম্বর শব্দটি হলো ইভিল আই, কুনজর অথবা কুদৃষ্টি। সো ফ্রেন্ডস, ইভিল শব্দটি ব্যবহার করে আমরা নতুন 10টি শব্দ তৈরি করলাম। তোমরা এক নজর ভালো করে দেখে নাও এবং বারবার আওড়াতে থাকো। আশা করি শব্দগুলো তোমাদের খুব ইজিলি মাথায় সেটেল ডাউন হয়ে যাবে এবং খুব সহজে মুখস্থ রাখতে পারবে। ধন্যবাদ সবাইকে।